চট্টগ্রামের কর্ণফুলীতে প্রাইভেট কারের গতিরোধ করে হামলার অভিযোগে মামলা। তবে মামলা ঘিরে দেখা দিয়েছে চাঞ্চল্যতা। মামলা নথিভুক্তির আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এজাহার ভাইরাল। নিরপরাধ একাধিক ব্যক্তিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করবার অভিযোগ। চট্টগ্রামের কর্ণফুলীতে পূর্ব শত্রুতার জেরে প্রাইভেট কারের গতিরোধ করে হামলার অভিযোগ উঠেছে। গাড়ি ভাঙচুরের পাশাপাশি যুবককে মারধরের অভিযোগে 39 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে এই মামলা ঘিরে এলাকায় চাঞ্চল্যতা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে নিরপরাধ একাধিক ব্যক্তিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় আসামি করা হয়েছে। মামলার আসামিরা হলেন কর্ণফুলী উপজেলার মোহাম্মদ ইকবাল, দেরোয়ার হোসেন সাইদি, ইয়াসিন আরাফাত, আরমান হোসেন, আব্দুল্লাল নোমান, আব্দুল্লাল সুমন, আব্দুল্লাল মামুন, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ আফসার, মোহাম্মদ নয়ন, মোহাম্মদ মোডিন, মোহাম্মদ শাহজাহান, শাহ জামাল, মোহাম্মদ মামুন, মোহাম্মদ তাহের, মোহাম্মদ সোহেল, হাসমত, আজম খান, জসিমউদ্দিন, মোহাম্মদ রফিক, ফারুক চৌধুরী, হায়দার কবির আইনাল, তারেক হাসান জুয়েল, মোহাম্মদ বাহাদুর খান, গিয়াসউদ্দিন মধু ও মোক্তার হোসেন হিরো। এছাড়া আরও 10-12 জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলা সূত্রে জানা যায়, আসামিদের সাথে মামলার বাদী রেজাউল করিমের জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার রেজাউলের পুত্র ইমরান প্রাইভেট কারে করে বন্ধুদের সাথে গ্রামের বাড়িতে আসছিলেন। তাদের গাড়ি রাত 9টার দিকে কর্ণফুলীর চল্লক্ষা এলাকায় এটিএম হাশেমের বাড়ির সামনে আসলে পূর্বের জমি সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা তাদের প্রাইভেট কারটি গতিরোধ করেন। এ সময় তারা প্রাইভেট কারটি ভাঙচুরের পাশাপাশি ইমরান ও তার বন্ধুদের উপর এলোপাতাড়ি হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করেন। এতে গাড়িতে থাকা নগদ 10,000 টাকা সহ প্রায় 2,00,000 টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ করা হয়। এদিকে অভিযোগ উঠেছে মামলায় নিরপরাধ একাধিক জনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আসামি করা হয়েছে। এছাড়া মামলা নথিভুক্ত হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মামলার এজাহার। এ নিয়ে মামলা ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, বাদী যাদের আসামি করেছেন তাদের নামেই মামলা নেওয়া হয়েছে। এখন তদন্তে দেখা হবে কারা জড়িত বা কারা জড়িত না। নিরপরাধ কাউকে আসামি করা হলে তদন্তের পর মামলা থেকে বাদ দেওয়া হবে বলে জানান ওসি। এদিকে ঘটনার পরপরই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে চল্লক্ষা এলাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করে কর্ণফুলী থানা পুলিশ। তারা হলেন মোহাম্মদ ইকবাল, দেলোয়ার হোসেন সাইদি, আরমান হোসেন ও আফসার। তাদের আদালতে তোলা হলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত তাদের জামিন মঞ্জুর করেন বলে জানা যায়। মামলা প্রসঙ্গে সিএমপি বন্দর জোনের উপ পুলিশ কমিশনার শাকিলা সুলতানা জানান, গাড়ি ভাঙচুরের বিষয়ে একটি মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলায় নিরপরাধ কেউ থাকলে তদন্তের পর বাদ দেওয়া হবে। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।